দেখো আমাদের ওয়ান অ্যান্ড অনলি গোপ্রো হিরো 8। হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজ সকাল থেকে আমি ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু শরীরটা একটু খারাপ লাগার জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি সকাল থেকে, তাই ভাবলাম এখনই করি। আর তোমাদেরকে দেবো সুন্দর সুন্দর গুড নিউজ। তো মানব, আমি দেখিয়েছি আগের দিন যে মানব বার্থডেতে আমাকে শুধু ড্রেস কিনে দিয়েছে, ওখানে স্টপ নয়। তো মানব প্রত্যেক বছর আমাকে কিছু ইলেকট্রনিক জিনিস গিফট করে, তো এবার কি করেছো? গতদিন কলকাতা চলে গেছে, আমাকে নিয়ে যায়নি, একা একা গেছে। আর একা একা গেছে বলেও কোনো ব্লগ বানাতে পারে, আর ব্লগ বানায়নি আরও একটা কারণে, যে ও ব্লগ বানিয়ে আমাকে সারপ্রাইজটা, মানে আমার সারপ্রাইজটা নষ্ট করবে না বলে। তো বাড়িতে আসার পরে আমি অবাক হয়ে গেছি, ও গেছে কলকাতাতে, আমি ভেবেছি ঘুরতে গেছে, বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, কিন্তু আসার পরে দেখলাম ওর হাতে ক্যামেরা আর আছে ল্যাপটপ। তো বলছে এগুলো সব তোমার জন্য। তা আমি তো অবাক হয়ে গেছি যে ক্যামেরা আর ল্যাপটপ দেখে, যে একসঙ্গে দুটো জিনিস। বলছে হ্যাঁ, প্রত্যেক বছর তোমাকে কিছু না কিছু গিফট করি, তাই এবার ভাবলাম তোমার কাজের জিনিসই তোমাকে গিফট করি, তাই এবার থেকে আমি এবার করবো ক্যামেরাতে ব্লগিং, আর সেটা হচ্ছে গোপ্রোতে। তো মানব এত সুন্দর গিফট আমাকে করেছে, তাই ভাবলাম মানবের ফেভারিট, ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট হেলাঞ্চাদের বাটা মাছ, যেটা ওর মা ওকে বানিয়ে খাওয়াতো, তো ওর শাশুড়ি মা এখন ওকে বানিয়ে খাওয়াচ্ছে, তো আজকে সেটাই স্পেশাল লাঞ্চের জন্য সেটাই স্পেশাল মেনু হয়েছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, কোনোদিন খেয়েছো হেলাঞ্চা দিয়ে বাটা মাছ? তো চলো দেখে নাও জিনিসটা কেমন দেখতে হয়। আর হ্যাপি আজকে স্নান করেছে, হ্যাপিকে একটু দেখিয়ে দিই তোমাদের। হ্যাপি একদম ফ্রেশ, গুড লুকিং, হ্যান্ডসাম বয় হয়ে গেছে। তো এই যে হ্যাপি দেখো, গুড লুকিং, হ্যান্ডসাম, একদম ফর্সা ফর্সা ছেলে হয়ে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ লুক দিচ্ছে তোমাদেরকে। এই যে পুরো আজকে স্নান করানো হয়েছে ওকে, খাবার দিয়েছি, ওর খায়নি এখনো, দই দিয়ে ভাত দিয়েছি বলে। আর আমাদের লাঞ্চটা তোমাদের একবার দেখিয়ে দিই, এই দেখো হেলাঞ্চা দিয়ে বাটা মাছ, আর তার সঙ্গে আছে লাউ শাক, এগুলো মা পাঠিয়েছে আমি বানাইনি। আর এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি, এটা আমি বানিয়েছি, চুনো মাছ ভাজা। আমরা যেহেতু ভাত খাই না, তাই হচ্ছে রুটি, রুটি দিয়ে খাবো এইগুলো। মানবের যেমন হেলাঞ্চাতে বাটা মাছ ফেভারিট, তেমনি চুনো মাছের চচড়িটা ওর খুব ফেভারিট, আর চুনো মাছ ভাজা, তাই জন্য আমি ভাবলাম আজকে করি, ওর জন্য স্পেশাল কিছু, আমার জন্য এত কিছু স্পেশাল করেছে। তো চলো এবার তোমাদের দেখাই আমাদের হিরো 8 গোপ্রো। তো এই দেখো আমাদের ওয়ান অ্যান্ড অনলি গোপ্রো হিরো 8। আমি অলরেডি, মানে মানব অলরেডি আনপ্যাক করে ফেলেছে এটাকে, কতদিন যেহেতু রাতে নিয়ে এসেছে, তো আর ওয়েট করতে পারছিলাম না, তো ঘুরে দেখলাম যে কেমন ক্যামেরাটাই। দেখো এই যে হচ্ছে সেই জিনিসটা, আর আমরা 8 নিয়েছি কারণ ওখান থেকে রেফার করেছে 8 নিতে। আর 8 আর 9 এর মধ্যে তফাৎটা হচ্ছে এটাই, যে 8 এ তোমার ডিসপ্লেটা দেখা যায় না, আর 9 এ সেটা ডিসপ্লেটা দিয়েছে নতুন, তো সেই জন্য একটু দামটা বেশি করেছে, আর এই জন্য 8টা সব থেকে, মানে সবাই বেশি 8টা ইউজ করে বলে আমরা 8টাই নিয়েছি। তো গোপ্রো হিরো 8-এর সাহায্যে এবার আমি সুন্দর সুন্দর ব্লগ বানাবো তোমাদের জন্য। আর তোমরা যারা আমাকে রেকমেন্ড করেছিলে গোপ্রো কেনার জন্য, তাদেরকে বলছি অনেক অনেক ধন্যবাদ, কারণ এটা আমরা ফাইনালি কিনতে পারলাম এবার। আর আরও সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসছি, কারণ সবাই অনেকে কমেন্ট করেছিলে যে ভিডিও স্পষ্ট আসছে না, অস্পষ্ট আসছে, বা কিছু এতদিন ফোন দিয়ে ব্লগ করতাম, সেটা সবাই জানে, যারা নতুন ইউটিউবার তারা প্রথমে ফোন দিয়ে ব্লগ করে, তো ফোন দিয়ে ব্লগ করতাম, এখন করবো এটার সাহায্যে। তো থ্যাংক ইউ মানব ফর দ্য গিফট। তো গোপ্রো যেহেতু কিনেছে, তার সঙ্গে গোপ্রোর এই কিটটাও কিনে নিয়ে এসছে, কারণ আমরা যেহেতু ট্রাভেল করি, তো ট্রাভেলের জন্য কোনো সময় আমাদের গাড়িতে লাগাতে হয়, তো গাড়িতে যাতে শেকিং না হয় সেজন্য সব কিছু এখানে ইনস্ট্রুমেন্ট আছে, মানে যেহেতু ট্রাভেলের ব্লগ দিই আমি, ঘরের ব্লগ দিই, তাই জন্য ইনস্ট্রুমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, তো এটাও নিয়ে এসেছে। আর এই ল্যাপটপ বলো, গোপ্রো বলো, মানব, এগুলো কিন্তু কলকাতার মেট্রোপলি, মেট্রোপলি নাম শুনে থাকবে, মেট্রোপলি থেকে কিনে নিয়ে এসছে এগুলো সব। তো এবার আমি, মানে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, এতদিন আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, আর নতুন নতুন ব্লগ আসছে তোমাদের জন্য। আর ব্লগটাকে আমি কিন্তু ভালোবেসে বানাই, ব্লগ বানাতে আমার খুব ভালো লাগে, আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, তো বিভিন্ন জায়গায় ঘুরি বলে সেই স্মৃতিগুলো কিন্তু ব্লগের মাধ্যমেই রয়ে যায়। তো চলো আমি শর্ট ভিডিওটা বানালাম আমার এক্সাইটমেন্টটা তোমাদের সাথে শেয়ার করবো বলে, আনন্দটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে।
তাই এই শর্ট ভিডিওটা বানালাম। তো এবার থেকে আমার নতুন নতুন ভিডিও আসছে গোপ্রোতে, তো ওয়েট করো গোপ্রো ভিডিও দেখার জন্য। আমার এই শর্ট ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওতে।